ক্ষুধার্ত বাংলা সহ দেশের আজকে ঝান্ডা ছেড়ে একসাথে লড়াইয়ের বার্তা দিলে তো হবে না, এর জবাব দিয়ে বিজেপিকে আগামী দিনে দিতে হবে। আর ইচ্ছে ড্যামন হারবার থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে, ড্যামন হারবারের মানুষকে সাথে নিয়ে অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত করে প্রাক্তন এমপি বানাবো। তাই দুর্নীতি নেই, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, মুখ্যমন্ত্রী কীভাবে কথা বলছে, তার নিজের দপ্তর গ্রুপ ডি, সেখানেও দুর্নীতি হচ্ছে। ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মহাশয়া, তার দপ্তর থেকে দুর্নীতি হচ্ছে। একা প্রপার্টি হস্তান্তরযোগ্য নয়, সেটা হস্তান্তর হয়ে গেছে। নিউজিল্যান্ড হস্তান্তর হয়ে হচ্ছে, আপনার দেবত্ব সম্পত্তি সেগুলো হস্তান্তর হচ্ছে। মমতা ব্যানার্জি কী করছেন, জবাব আগামী দিনে বাংলার মানুষকে মমতা ব্যানার্জিকে দিতে হবে। শুধু পাশ কাটিয়ে এড়িয়ে গেলে হবে না। শরীফের বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ফুরফুরাশিপে আসেন, বিভিন্ন পীর সাহেব পীরজাদাদের কাছে এসে দোয়ার আশীর্বাদ নাই। বাকিবুর রহমান কোন স্বার্থে এসছে, কে এসছে তো বলা মুশকিল, সেটা এই মুহূর্তে বলতে পারবো না। হ্যাঁ, যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষের ছবি থাকতেই পারে, ছবি আছে বলে সেই দুর্নীতির সাথে যুক্ত বা এর সাথে যুক্ত এটা বলা আমাদের মনে হয় ভুল হবে। তবে হ্যাঁ, তদন্ত করা দরকার। অনেকে আছে বাকিবুর রহমানের কাছ থেকে, আমার মনে হয় অনেকে রাজনৈতিকভাবে যেমন সহযোগিতা পেয়েছেন, শুনলাম তো নাকি কার বিদেশ যাত্রার কার ফ্লাইটের টিকিট দিয়েছে, আন করেছে তান করেছে, ঠিক একইভাবে যারা নিজেকে সমাজকর্মী বলে দাবি করে, নিজেকে রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজের কথা ভাবে বলে দাবি করে, কিন্তু দিনের শেষে দেখেছি অনেক ক্ষেত্রে তারাও এই ধরনের মানুষদের কাছে বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে থাকে। কিন্তু বাকিবুর রহমানের কাছ থেকে কেউ যদি এই ধরনের কোনো ফ্যাসিলিটি নিয়ে থাকে, ইডি রাডারে হয়তো সেও থাকতে পারে, তাকেও তদন্ত করতে পারে। নিজের মনকে শান্তি দিচ্ছে কথা বলে, রাজ্যের যেখানে যাবেন দেখুন চোর চোর স্লোগান উঠছেন। তৃণমূল কংগ্রেস একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত দল হয়ে পড়েছে। কিছু সংখ্যক ভালো মানুষ আছেন তৃণমূল কংগ্রেসে, তাদেরকে ক্রমশ সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কোথায় দুর্নীতি নেই, মুখ্যমন্ত্রী নিজের দপ্তর, মুখ্যমন্ত্রী কীভাবে কথা বলছে, তার নিজের দপ্তর গ্রুপ ডি, সেখানেও দুর্নীতি হচ্ছে। ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী মহাশয়া, তার দপ্তর থেকে দুর্নীতি হচ্ছে। ওয়াকা প্রপার্টি হস্তান্তরযোগ্য নয়, সেটা হস্তান্তর হয়ে গেছে। আপনার রিফিউজিল্যান্ড হস্তান্তর হয়ে হচ্ছে, আপনার দেবত্ব সম্পত্তি সেগুলো হস্তান্তর হচ্ছে। মমতা ব্যানার্জি কী করছেন, জবাব আগামী দিনে বাংলার মানুষকে মমতা ব্যানার্জিকে দিতে হবে। শুধু পাশ কাটিয়ে এড়িয়ে গেলে হবে না, দিতে পারবো না। ইতিপূর্বে কাকে করেছেন তিনি, অনেক সময় তিনি অনেক কথা বলেন, ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছেন, এখন ঘাসফুলের বারিসের বিক্রির নিদান দিচ্ছেন, চপ বিক্রির নিদান দিচ্ছেন, ঝালমুড়ি বিক্রির নিদান দিচ্ছেন। এখন কার কথা বলছেন বলতে পারবো না। কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে, মুখ্যমন্ত্রী উচিত হবে ইডিকে তাদের নামগুলো দিয়ে দেওয়ার, ইডি সেটাকে তদন্ত করুক। আমরা আগামী 2024 লোকসভা নির্বাচনে আমরা রাজ্যের ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে পরাস্ত করার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি, এবং জাতীয় স্তরেও বিজেপিকে কীভাবে পরাস্ত করা যায় তার চিন্তাভাবনা করছি। সুতরাং ডায়মন্ড হারবার কেন্দ্রে আইএসএ প্রার্থী দিলে সেখানে ঝান্ডা ছেড়ে বিজেপির সহযোগিতার কোনো প্রশ্নই আসছে না। বিজেপির কাজ যেটা, প্রমিস যেটা করেছিল, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে এসে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, কজনের অ্যাকাউন্টে দিয়েছে বা কী করছে সেইগুলোকে আগে জবাব দিয়ে করতে বলুন। 2 কোটি এমপ্লয় হবে, এখন দুঃখের বিষয় বেকারত্বের দিকে, শীর্ষের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধার সূচকে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকেও আমরা পিছিয়ে যাচ্ছি। সাংবাদিক স্বাধীনতাতেও ভারতবর্ষ পিছিয়ে যাচ্ছে। যে সমস্ত দায়িত্বগুলো বিজেপির হাতে, বিজেপি ছিল কেন্দ্র সরকার থাকাকালীন, যেগুলো প্রমিস করেছিল সেগুলো ফুলফিল করতে পারেনি, সেইগুলো নিয়ে বিজেপিকে বেশি মাথা আমাদের দরকার আছে বলে মনে করি। সেইগুলো ফুলফিল কীভাবে করবে তার ব্যবস্থা করুক। জনগণ ক্ষুধার্ত বাংলা সহ দেশের, আজকে ঝান্ডা ছেড়ে একসাথে লড়াইয়ের বার্তা দিলে তো হবে না, এর জবাব দিয়ে বিজেপিকে আগামী দিনে দিতে হবে। উৎসাহিত হচ্ছে, কেউ নিরুৎসাহিত হচ্ছে সেটা নিয়ে আমার ভাবার কোনো প্রশ্নই আসছে না, তার উত্তর দেওয়ার মতো প্রয়োজনটুকু আমি বোধ করি না। তবে একটা কথা, 2024 নির্বাচনে আমার ইচ্ছে ড্যামন হারবার থেকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করব গণতান্ত্রিক প্রক্রিয়াতে, ড্যামন হারবারের মানুষকে সাথে নিয়ে অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত করে প্রাক্তন এমপি বানাবো। দেখুন অভিষেক ব্যানার্জি সহ তার দলের যারা এমপি আছেন তাদের পারফরমেন্স দেখুন না কী হচ্ছে। অভিষেকবাবু লাস্ট 2019 থেকে যে 2023-24 হতে চলেছে, এই কদিনে, এই কয় বছরে বিধানসভায় অ্যাটেন্ডেন্স ওনার দেখুন প্রায় 14%-এর কাছাকাছি, আর যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে অ্যাটেন্ডেন্সের প্রায় 79%, স্টেটের অ্যাভারেজ হচ্ছে আপনার 66%। সেখানে অভিষেকবাবু তো আপনার লোকসভাতে যেতেই তিনি চাইছেন না, তিনি অ্যাটেন্ডেন্সই হননি, তিনি উপস্থিতি হননি সেখানে, তার তো প্রশ্নই আসছে না। আমি মনস্থির করেছি, আশা করছি
গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচন হলে মানুষকে ভোটের সুযোগ দিলে মানুষ বিপুল সংখ্যায় আমার পাশে মানুষ থাকবেন, আমাকে ভোট দেবেন এবং অভিষেকবাবুকে আমরা মানুষকে সাথে নিয়ে পরাজিত করতে পারবো।